গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে বর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, স্টুডেন্টরা তো পড়তে এসেই গেছে, আর এদিকে টিফিনের তরকারির জন্য সোয়াবিনের তরকারি করছি। আর মাছের ঝোল আর একটা সবজির তরকারি, টিফিনটাও রেডি করে ফেলেছি। পড়াতে পড়াতে 10টা বাজলেই মেয়েদের খেতে দিয়ে দিই, আবার না হলে আজকে যে নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে কিন্তু যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। টিফিন টিকে তাড়াতাড়ি না করে ওদিকেও খেতে পারবো না গিয়ে। আবার ছোটো মেয়েটার একটু পড়াও আছে, জানেন তো, পড়া আছে, মানে 3টে থেকে পড়া আছে, মানে নিমন্ত্রণ বাড়ি সেরে আর একেবারে পড়ার ব্যাচে ঢুকে যেতে হবে। সেরকম চিন্তাভাবনা করেই একটা ওকে নিয়ে যাচ্ছি, না হলে ওকে নিয়ে যাওয়ার একদম ইচ্ছা ছিল না। তার মানে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এবং ফার্স্ট ব্যাচে বসলে তবে ভালো হয়, জানেন তো। যাই বন্ধুরা, সবাইয়ের জন্য ডিম সিদ্ধ করে ফেলেছি, মেয়েদের একটু দেড়খানা করে দিই। আবার ছোটো মেয়ের আবার অনেক রকম ইয়ে আছে, বায়না আছে, কুসুম খাবে না, ওই কুসুমটাকে ফেলে দিতে হবে। এই যে এটা কুকুর খাবে, আর পাতে যে গোটা রয়েছে ওটার কুসুমও বার করে, আমি না বার করে দিলে ও কিন্তু বার করে ফেলেই দেবে। খুব বেছে বুঝে খায়, কুসুম তো খাবেই না, কিন্তু আমরা যারা খাই আমাদের কিন্তু কুসুম না খেলে কিন্তু একটুও হয় না। আমার তো ডিমের সঙ্গে কুসুমটাও চাই, অথচ আমার কিন্তু কুসুমটা খাওয়া বারণ, জানেন, কোলেস্ট্রল আছে, ফ্যাটি লিভার আছে, একদম চলে না। আমার আমার আবার এমন রোগ যে কুসুম ডিমের সঙ্গে সাদাটার সঙ্গে তাহলে খেয়ে কোনো লাভ নেই, এরকম একটা চিন্তাভাবনা। বড়ো মেয়েরা ঘরে টিফিনটা নিয়ে গেলাম, নিলো না, ও হাত ধুতে এসেছে, আবার দিয়ে আসতে যাচ্ছে দুবার ধরে। এক কাজকে আমাকে দুবার করে খাটতে হয়, বুঝতে পেরেছেন, এই জন্য এই সময়টা নষ্ট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আপনারা দেখুন ওদের দু বাবা বাবা আর মেয়ের মতো তরকারি করেছি, মাছের ঝোল চচ্চড়ি করেছি, আর আমাদের সবার টিফিন করেছি। আর এই যে গিফট কিনতেছি, সোয়েটারটা খুব সুন্দর দেখতে না, দেখুন দারুণ দেখতে, ঝোলানো ছিল, তবে এই কালারটা নিয়ে নি, জানেন তো, অন্য একটা মিষ্টি কালার নেই যে, সেই কালারটা আমি ভিডিও করলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভিডিওটা কোথায় যে করলাম দেখতে পাচ্ছি না। এই দোকানটা কিন্তু একদর দোকান, ফ্যাশন প্যালেস, খুব সুন্দর সুন্দর কাপড়ের জিনিস পাওয়া যায়, কোয়ালিটি খুব ভালো, এত কাপড় সুন্দর, দামটা একটু হয়তো ভালো, তবু ভালো লাগে। যাই হোক, যার জন্যে গিফট কেনা সেখানে এসে উপস্থিত, আমরা সবাই সবাই মানে আমার ভাইদের সঙ্গে আমি এসেছি, ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়েরা, ভাইয়ের বউ, ভাই, এই যে আমার দাদু দিদা হয়, বুঝতে পারছি এখনো আমি কিন্তু মানে ভিডিও আমি ওকে নিই তো, এটা কে করে দে, ঘুরে দে, করে দিয়েছি, কিন্তু তালে গুলো জায়গা পাচ্ছিলাম না, জানো, তারপর দিয়ে গেছি ডাল, চিপস, মাছের ঝাল, তারপর দিয়ে গেছে মাটন। আসলে বাঁহাতে তো অতভাবে ভালোভাবে ফটো তুলতে পারছি না, তাছাড়া ফটো তুললে কে কী ভাববে, এরকম একটা একবার করে খাচ্ছি, একবার করে তুলছি, এটাও একটা বাজে ব্যাপার না, খুব খারাপ লাগছিলো। যাক বন্ধুরা, সবাই সবাই সব কিছু মানিয়ে নেবেন।
যাই হোক, যার ভাত এসেছে তার তো আমি দিদা হই, ওর থেকে অনেক বড় বড় নাতি আর নাতি নাতনি আমার হয়ে গেছে জানেন তো। ভাসুরের ছেলে মেয়েদের বিয়ে হয়ে নাতিরা সব কেউ সার্ভিস করছে, এরকম একটা মানে নাতনিরাও সার্ভিস মেয়ের ঘরের, মানে সব যার শ্বশুর ভাসুর ভাসুরের দেওরের ছেলে মেয়েদের সব বিয়ে হয়ে গিয়ে সবাই নাতি নাতনি হয়ে গিয়ে সব আমাকে দিদা বলে, দিদা বলে না সব দিদি বলে। যাই হোক বন্ধুরা, বয়সটা তার মানে অনেকটাই হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, আপনারা জানেন দুপুরবেলা একটা নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, অন্নপ্রাশন বাড়ি, নাতনির অন্নপ্রাশন। যাক দিদা তো হয়ে গেছি, অনেকদিন দিদা হয়ে গেছি, নাতি নাতনি অনেক বড় হয়ে গেছে। গিয়েছিলাম, খাওয়া দাওয়া তো আমরা সবাই করে এসেছি, তবে মেয়ে আর বড় মেয়ে আর বড় তো যায়নি, আপনারা জানেন। ওদের জন্য ওবেলায় একটু তরকারি বেশি করে করে গেছিলাম, আর সেই তরকারিটাই একটু গরম করে নিচ্ছি আপনাদের দেখাই। আর দুটো শুধু রুটি করে না, ওদের জন্য আমরা আর কিচ্ছু খাবো না, প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে, কিচ্ছু বাদ নেই। খাসি, মুরগি, মাছ, ডিম, পনির কিছু বাদ নেই, সব খাওয়া হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দেবো, ওবেলার তরকারিটা একটু গরম করুন। স্যার তরকারিটা গরম করে রুটি করে দেবো, করে দিয়ে আর শুয়ে একদম লেপের ভেতর শুয়ে পড়বো। ঠান্ডা তো ভালোই পড়েছেন পড়েছে সরি ঠান্ডা তো ভালোই পড়েছে, নিশ্চয়ই আপনাদের ওখানেও পড়েছে। আর এই সারাদিন ঘুরিয়ে বেরিয়ে কাজকর্ম করে না আর ভালো লাগে না। আর আবার ওখানে নিমন্ত্রণ বাড়ি থেকে এসে আবার পড়িয়েছি, আবার স্টুডেন্টরা অপেক্ষা করছিল, মেয়ে সব বসিয়ে রেখে দিয়েছিল বড় মেয়ে সবাইকে। যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।